আমার চ্যানেলে আপনারা প্রায়ই দেখতে পান পুরনো দিনের সাবেকি রান্না, তারই সংযোজন আজকের এই দারুণ নিরামিষ রেসিপিটি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা খুবই ভালো লাগে ভাত দিয়ে খেতে। এই রেসিপি কিন্তু পুরনো দিনের হলেও বাচ্চা থেকে বড় আজকেও সবাই হাত চেটে খাবে। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই সাবেকি নিরামিষ রেসিপিটি। প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ মটর ডাল। মটর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে মটর ডালটা নিয়ে নিলাম মিক্সি জারের মধ্যে, আর এই মটর ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অন্য কিছু কিন্তু আমি এখানে দেব না। এবার এই নুন দিয়ে মটর ডালটাকে আমি বেটে নিচ্ছি। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো, বিশেষ করে এই মিক্সার গ্রাইন্ডারটা পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। হয়ে গেছে ডালটা বাটা। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি মটর ডাল বাটাটা। অল্প অল্প ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম, যাতে ভালো মতো বড়াগুলো ভাজা হয়ে যায়, আর 2 পিট বেশ ভালো মতো লালচে করে কিন্তু আমি এখানে ভেজে নেব। আমার কুইজিনিয়ার ফেসবুক পেজে আমি কিন্তু এখন নিয়মিতভাবে ভিডিও পোস্ট করি। অনেক পুরনো যে রেসিপিগুলো আমি চ্যানেলে শেয়ার করেছিলাম, নতুন বন্ধুরা অনেকেই হয়তো দেখেননি, সেই রেসিপিগুলো কিন্তু আমি ওখানে নতুন করে দিচ্ছি। তাই ওই রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকে গিয়ে কুইজিনিয়া টাইপ করুন, আর পেজটাকে ফলো করতে ভুলবেন না, আর হ্যাঁ, লাইকও করবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি অতি অবশ্যই ফেজের যে চ্যানেল লিঙ্কটা আছে সেটা দিয়ে দেব। ভাজার পরে যে তেলটা অবশিষ্ট ছিল ওতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। তেল ঘিটা গরম হয়ে যাওয়ার পর ফোড়ন দেব। ফোড়নে একটা তেজপাতা দিয়ে দিলাম, তার সাথে 1/4 টিস্পুন মেথি, 1/4 টিস্পুন কালো সর্ষের দানা। এবার যে সবজিটা এখানে দেবো সেটা হচ্ছে লাউ। 600 গ্রাম পরিমাণ লাউ বড় বড় টুকরো করে কেটে নেওয়া হয়েছে, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। এবার লাউটাকে দিয়ে এই তেলের মধ্যে 4 থেকে 5 মিনিটের জন্য আমি একটুখানি নাড়াচাড়া করতে থাকব। এই প্রসেসে কিন্তু লাউটা নরমও হবে, কারণ এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার ফলে লাউ থেকে জল বেরোবে, লাউটা নরম হবে, এবং এই 4-5 মিনিট টাইমে কিন্তু এই ঘর ব্যাপারটা হয়ে যাবে। আর এরই মাঝে কিন্তু আমি অল্প অল্প করে লাউটাকে ঘেঁটেও দিচ্ছি, যাতে লাউটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো ফলো করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারেন। এবার একটা পেস্ট বানাবো, তার জন্য 1/4 টিস্পুন মেথি, 1/4 টিস্পুন রাঁধুনি, 3 টিস্পুন দিয়ে দিচ্ছি পোস্ত, আর তার সাথে দিচ্ছি 1.5 টিস্পুন পরিমাণ সাদা সর্ষে। তার আগে আমার মনে করিয়ে দিই, আমার নতুন ইউটিউব চ্যানেল গল্পের শিকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই পুরনো দিনের বাংলা সাহিত্যের গল্প। অতি অবশ্যই গল্পগুলো শুনুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ সাবস্ক্রাইবও করে নেবেন। এবার এই জিনিসগুলোকে নিয়ে আমি একদম প্রথমে মিহি করে গুঁড়ো করে নিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, আর তার সাথে 1/4 কাপ পরিমাণ জল দিয়ে এবার একটা মিহি পেস্ট এখানে আমি বানিয়ে রাখছি। পেস্টটা বানানো হয়ে গেছে, আর এখানে 4-5 মিনিট লাউটাকে মজানো হয়ে গেছে। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে 3 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কষাতে থাকবো। অতি অবশ্যই মাঝে মধ্যেই নেড়ে ছেড়ে দেবো, যেহেতু পোস্ত আছে সেই জন্য, নাহলে পোস্ত অনেক সময় নিচে কিন্তু স্টিক করে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি দুধ। 300 মিলিলিটার পরিমাণ উষ্ণ গরম দুধ আমি এখানে ব্যবহার করলাম। দুধটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করতে থাকবো। আর তারই মাঝে মাঝে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা একবার দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। নিরামিষ এই রান্নাটাতে চিনির ব্যবহার কিন্তু মাস্ট, তবে হ্যাঁ, যারা ডায়াবেটিক পেশেন্ট
তারা কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে 7-8 মিনিট যেরকম বললাম এখানে ফুটাতে থাকছি। এরপর এতে দিয়ে দিচ্ছি, মোটামুটি মিনিট চারেক হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওই মটর ডালের বড়াগুলো। বড়াগুলো দিয়ে আরও একবার মিক্স করে নেওয়া হচ্ছে। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে ফেসবুকের কুইজিনিয়া পেজের লিংক, আর তার সাথে ইউটিউবের নতুন চ্যানেল গল্পের শেকালেকালের লিঙ্কও। প্লিজ গল্পের শেকালেকালকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুকের কুইজিনিয়া পেজটাকে ফলো করতে ভুলবেন না যেন। ভালো করে মিক্স করে নিলাম, এটা কিন্তু প্রায় হয়েই এসছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু ঠিক এরকমই মাখা মাখা হবে, ঝোল কিন্তু একদম না থাকার মতোই থাকবে। গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আরও ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে বন্ধ করে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এই পুরনো দিনের দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ সাবেকি রান্নাটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর আমাকে জানান কমেন্টের মাধ্যমে কেমন লাগলো। ভালো যদি লেগে থাকে বরাবরের মধ্যে একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনাকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন কুইজিনিয়ার ফেসবুক পেজ আর গল্পের শেকালেকালকে ফলো করার জন্য। নমস্কার।